কেন্দ্রের সরকারকে বদলে ফেলার জন্য তথাকথিত বিরোধী দল অর্থাৎ চোরেদের সিন্ডিকেটের ঐক্যবদ্ধতা একতার আহ্বান করে গেছেন। আমি মমতা ব্যানার্জিকে প্রথম প্রশ্ন করব যে আপনি রেড রোডে ড্রামা ধর্ণা দিয়েছিলেন, একটা ওয়াশিং মেশিন রেখেছিলেন, সেখানে আপনি কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করেছেন। আজকে নবান্নতে তেজস্বী যাদবের জন্য আপনার কি ওয়াশিং মেশিন ছিল আমি জানতে চাই, কত বড় ওয়াশিং মেশিন ছিল, কোন কোম্পানির ওয়াশিং মেশিন ছিল যে তেজস্বী যাদবকে আপনি সেই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সাদা করে তারপরে নবান্নতে আপনার পাশে বসার জায়গা করে দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বা এনডিএ কে বিহারের মানুষ ব্যাপক সমর্থন করবে, তাই পশ্চিমবঙ্গে যতই আসুন না কেন, যতই করাপ্টেড পলিটিক্যাল পার্টির লোকেদের একসঙ্গে নিয়ে আগানোর চেষ্টা করুন না কেন, আপনাদের কোন রাজনৈতিক লাভ হবে না বলে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি।